যানবাহন বন্ধ থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন গণপরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা। গাড়ি ও বাস চালকদের কেউ কেউ এখন রিক্সা চালান, কেউ বা ফেরি করে সবজি ফলমূল বা নিরাপত্তা সামগ্রী বিক্রি করেন। লকডাউনের প্রথম দিকে কিছু গণপরিবহন চললেও সময়ের সঙ্গে কঠোর হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। হাজিরা বন্ধ হয়ে যাওয়ায় নিঃস্ব পরিবহন শ্রমিকদের অনেকেই এখন রিক্সা চালান। সেফটি গাড়ি রাজিমপুর নিমার্কে চালাইতাম গাড়িগুলা, তেমন লোকের গাড়ি বন্ধ হওয়ার পরে বলছেন রিক্সাটা নিছি, এ চালায় মনে করে বলছে 200-300 টাকা পাই। আমি মিরপুর লিং বাস চালাইতাম, 36 নম্বর বাস। এখন তো গাড়ি বসা 15 তারিখ থেকে, এই পর্যন্ত আর আমরা কোথাও থেকে কোনো আর্থিক সহযোগিতা পাই নাই, কারো কাছে চাইতে পারি না, রাস্তায় দাঁড়াইতে পারি না, আমাদের মুখ চেনা চিনি সবাই চেনে যে এরা ড্রাইভার স্টাফ। পরিবার পরিজন নিয়ে বাস মালিকরাও এখন কোণঠাসা, গাড়ির চাকার সাথে থেমে গেছে তাদের রোজগারও। এখন গাড়ি বন্ধ, আমাদেরও শোচনীয় অবস্থা, ড্রাইভার স্টাফও শোচনীয় অবস্থা, কারণ তাদের মুখের দিকে তাকাইলে মায়া লাগে। হ্যাঁ, যে 200 টাকা ধরিয়া দিন বা 500 টাকা ধরিয়া দিন, ওই সমর্থ নাই। উবার বা পাঠাওয়ের মতো অ্যাপ ভিত্তিক সেবার চালকরাও এখন কর্মহীন, দিশেহারা। আগে আমি উবারে গাড়ি চালাইতাম, মালিকেরও উপায় তো আমিও চালাতে পারতাম, এখন বর্তমানে উবারে গাড়ি বন্ধ, তাই এখন এই ভ্যানের উপরে ডাব বিক্রি করি আর কি। এই সুদের উপরে টাকা নেওয়া গাড়ি কেনা, এই সুদের জন্য চাপ দিচ্ছে, প্রতিদিনই লোকজন কম বেশি বাসায় আসতেছে, তো এই অবস্থায় সরকার যদি আমাদের কোনো সহযোগিতা না করে তো আমরা কীভাবে চলবো। ফুডটাই সারাদিন এই রোদের মধ্যে চালু করে আছে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, ফুড চালু করেই আছে, ফুড টং পার্সেল তিনটাই চালু করে আছে। আল্লাহর কাছে ছেড়ে দিছে যে আল্লাহ আল্লাহ যেভাবে চালায় এভাবেই চলবো আর কিছু।